আজকে আমরা গান্ধীজি প্রসঙ্গে ঋষি দৃষ্টিতে দেখা ঋষি বাক্য শুনব। গান্ধীজি কোন এক অজানা কারণে দেশের পিতা বলে সম্বোধিত হয়েছিলেন, তার কোনো সাংবিধানিক স্বীকৃতি আছে কিনা আমরা জানি না, কিন্তু পাশাপাশি গান্ধীজির যে তার যে রাজনৈতিক দর্শন অহিংসা, তাই নিয়ে একটা বিপুল সংখ্যক মানুষের মধ্যে দ্বিমত আছে এবং তার রাজনৈতিক দর্শন শেষ পর্যন্ত ভারতবর্ষ যে স্বাধীনতা তা আনতে কতখানি সক্ষম হয়েছিল তাই নিয়ে বিতর্ক আছে। এবং ব্রিটিশ গোয়েন্দা বিভাগের রিপোর্ট থেকেও জানা যায় যে ভারত স্বাধীন হওয়ার পিছনে নেতাজির আইনের ভূমিকা অনেক বেশি কার্যকরী এবং তারা সেই কারণেই নাকি ভারতবর্ষ ছেড়ে যেতে বাধ্য হয়েছিল। সে প্রসঙ্গ আনলে দীর্ঘায়িত হবে, আমরা সে প্রসঙ্গে যাচ্ছি না। আমরা এমন একজন যুগনায়কের কথা, অগ্নিযুগের ঋষির কথা, পূর্ণ যুগের অবতার ব্যক্তিত্বের কথা বলবো, যাকে রোমারিরা বলেছিলেন এ কমপ্লিটেড সিনথেসিস অফ দি জিনিয়াস অফ দি ইস্ট অ্যান্ড দ্য জিনিয়াস অফ দি ওয়েস্ট। রবীন্দ্রনাথ যাকে বলেছিলেন ভারত আত্মার বিনা পানি, সেই কালজয়ী পুরুষ যোগী শ্রী অরবিন্দ নেতাজি গান্ধীজি বিষয়ে মোটেই খুব ভালো ধারণা অর্থাৎ তার দর্শন বিষয়ে পোষণ করতেন না, এবং তিনি গান্ধীজির বিষয়ে বহু জায়গায় তার সমালোচনা করেছেন এবং সেটি আমাদের বোঝা দরকার আজকের জাতীয় পরিস্থিতিতে এবং এই বর্তমান শতাব্দীর প্রেক্ষিতে। এই লেখাটি তিনি লিখেছিলেন জুলাই মাসের 31, 1932 সালে। তিনি একজনকে লিখছেন গান্ধীর বিষয়ে, তুমি কেন মনে করো যে আমি মহাত্মার বিশ্বাসের প্রতি খুব বেশি নরম? একে আমি মোটেই বিশ্বাস বলি না, এ হলো এক অনমনীয় মানসিক মত, এবং যাকে তিনি আত্মশক্তি বলেন তা হলো এক শক্তিশালী প্রাণিক সংকল্প যা এক ধার্মিক মোড়ক নিয়েছে। অবশ্য তা হতে পারে কর্মের জন্য এক প্রচণ্ড শক্তি, কিন্তু দুর্ভাগ্যবশত গান্ধী নিজেকে যুক্তিবাদী প্রতিপন্ন করবার উচ্চাশায় তা নষ্ট করেছেন। যদিও বস্তুত তার মধ্যে মোটেই কোনো যুক্তি নেই, তার জীবনে কোনো মুহূর্তে তিনি কখনো যুক্তিসম্পন্ন ছিলেন না এবং আমি মনে করি কখনো হবেন না। এর পরিবর্তে তার যা আছে তা এক লক্ষণীয় অনিচ্ছাকৃত কুতর্কমূলক যুক্তি। এই যুক্তি, এই আশ্চর্যজনক অবিশ্বাসনীয় যুক্তির পরিণাম কি হবে সে বিষয়ে কেউ সুনিশ্চিত নয়, এবং আমার মনে হয় না তিনি নিজেও জানেন তিনি পরমুহূর্তে কি করবেন। তার যে শুধু দুটো মন আছে তাই নয়, তার তিনটে বা চারটি মন আছে এবং সব কিছু নির্ভর করে বিশেষ কোন মুহূর্তে কোন মনটি উপরে উঠে আসবে এবং অন্য মনগুলির সঙ্গে কিভাবে সংযুক্ত হবে তার উপর। এতে কোনো ক্ষতি নেই, বরং এককভাবে সব সুবিধাজনকই হতো যদি কোথাও এক কেন্দ্রীয় আলোক থাকত যা তাঁর কর্মের প্রয়োজন অনুসারে
তার নিষ্পত্তি চয়ন করত ও তাকে আকার দিত। তিনি ভাবেন তার মধ্যে এক কেন্দ্রীয় আলোক আছে যাকে তিনি নাম দিয়েছেন ভগবান, কিন্তু আমার সবসময় মনে হয় তার মনই তার সকল নিষ্পত্তি গ্রহণ করে এবং তা মাঝে মাঝেই ভুল নিষ্পত্তি নেয়। যেভাবেই হোক আমি কল্পনা করতে পারি না যে লেলিন বা মুস্তাফা কামাল তাদের মনকে চেনেন না অথচ এইভাবে কাজ করেন, এমনকি তাদের কৌশলপূর্ণ পশ্চাৎপসরণও এক লক্ষ্যের অভিমুখে স্পষ্টভাবে সুচিন্তিত সুসম্পন্ন। যাই হোক, গান্ধীর মধ্যে এইসব মানসিক ক্রিয়া ও প্রাণিক শক্তি, সেজন্য তাকে কেন ভগবানের বা আধ্যাত্মিক শক্তির পরাজয় উদাহরণ মনে করা হবে? আমি স্বীকার করি যে গান্ধীর পিছনে তার চেয়ে বড় কিছু আছে এবং তুমি তাকে বলতে পারো ভগবান বা এক মহাজাগতিক শক্তি যা তাকে ব্যবহার করেছে, কিন্তু সে শক্তি কোনো জাগতিক কর্মের যন্ত্ররূপে ব্যবহৃত প্রত্যেকের পিছনেই আছে, কামাল ও লেলিনের পিছনেও। সুতরাং কথাটি প্রাসঙ্গিক নয়। এই হল শ্রী অরবিন্দের গান্ধীজির বিষয়ে দৃষ্টিভঙ্গি, এবং যতদিন যাবে কালের গতিতে কালের ধারায় গান্ধীজির জীবন দর্শন, রাজনৈতিক দর্শন কতটা প্রাসঙ্গিক তা নিয়ে সন্দেহ উত্তরোত্তর বারবার সম্ভাবনা বেশি বই কম নয়, তা ছেড়ে দেওয়া যাক ভবিষ্যতের নিরিখেই। কালজয়ী পুরুষ শ্রী অরবিন্দের দৃষ্টিতে দেখা গান্ধীজি সম্পর্কে আমরা শুনলাম। ইতিহাস বলবে, ভবিষ্যৎ বলবে, এ বিষয়ে আমরা শুধু পর্যবেক্ষণ করতে থাকি। ঋষি বাক্যতে যে কথা শুনলাম তা মিলিয়ে নিতে থাকি আমাদের জীবনের মধ্যে, রাজনীতি থেকে সর্বত্র। এই হলো গান্ধীজির সম্পর্কে এক ঋষি দৃষ্টিতে দেখা ভাবনার কথা। নমস্কার।